বাংলাদেশের দিকে ধেয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ। জানুয়ারি মাসের 25 থেকে 31 তারিখ পর্যন্ত ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ বাংলাদেশের উপর দিয়ে বয়ে যেতে পারে। আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম GFS এর পূর্বাভাস মতে আগামী 25 তারিখের পর থেকে একটি শৈত্যপ্রবাহ পঞ্চগড় দিনাজপুর জেলার উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করা শুরু করবে। 27 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত পুরো দেশে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া বিরাজ করবে। আবহাওয়া পূর্বাভাস যদি সঠিক থাকে তবে এই শৈত্যপ্রবাহ গত শৈত্যপ্রবাহের চেয়ে ভয়াবহ রকমের ঠান্ডা হবে। বিশেষ করে পঞ্চগড় দিনাজপুর নীলফামারী জেলায় প্রচণ্ড ঠান্ডা পড়বে ও রাত ও সকালবেলা তাপমাত্রা বছরে একই সময় পর্যন্ত গত 30 বছরের গড় তাপমাত্রা অপেক্ষা 5 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড কম থাকবে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জেলাগুলোতে জানুয়ারি মাসে 30 ও 31 তারিখের তাপমাত্রা, বিশেষ করে কক্সবাজার বান্দরবান জেলার তাপমাত্রা 5 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসতে পারে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে কর্মরত প্রশাসন কর্মকর্তা ও বিভিন্ন স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ, পূর্ব প্রস্তুতি নিয়ে রাখেন এবং যাতে করে শীত চলে যাওয়ার পরে সরকারি কম্বল বা শীতবস্ত্রগুলো বিতরণ করতে না হয়। সম্ভব হলে 24 তারিখের মধ্যে শীতবস্ত্রগুলো বিতরণ করে ফেলুন। ভিডিওটি বেশি করে আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করুন যাতে এটি কারো নজরে পড়ে এবং প্রশাসনের কোনো কর্মকর্তা যদি এটি দেখে তারা যেন এটাতে বিশেষ করে স্টেপ নেয়। আশা করি আপনার একটি শেয়ারে হয়তো অনেক মানুষেরই জীবন বাঁচতে পারে বা তারা শীতের প্রকোপ থেকে বাঁচতে পারে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।